অভিযুক্তকে থেকে নিয়ে আসা হলো ব্যাংকশাল আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং অফিসের রেকি এবং অভিষেক এবং তার পিএ এর সঙ্গে যোগাযোগের চেষ্টার অভিযোগে শেক্সপিয়ার থানায় একটি মামলা রুজু করা হয় তারই প্রেক্ষিতে তদন্তে নেমে লালবাজার লালবাজার তদন্তে নেমে জানতে পারি অভিযুক্ত রাজারাম রেগে আঠারো থেকে কুড়ি এপ্রিলের মধ্যে কলকাতার একটি হোটেলে থেকে অভিষেক এবং তার পিএ এর সঙ্গে যোগাযোগের চেষ্টা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং অফিসে রেকি করে তারপর তিনি আবার মুম্বাই চলে যান পুলিশ জানতে পেরেছে এই রাজারাম রেগে ছাব্বিশ অব্লিক এগারো মুম্বাই হামলার আগে ঘটনাস্থলে রেকি করেছিলেন ছাব্বিশ অব্লিক এগারো মুম্বাই হামলার মাস্টার আমেরিকান টেরোরিস্ট মাইন্ড ডেভিড হেডলেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এই রাজারাম রেগের কথা জানতে পেরেছিলেন